নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু, আর আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রে তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রী, অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাত্তা গণেশকে প্রণাম করে শুরু করছি। পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে একমাত্র গণেশতন্ত্র নিয়ে কাজ করেন রাজশ্রী, এবং তার সফলতা কিন্তু আকাশ ছোঁয়া। তার কারণ দীর্ঘ এই অগস্ট মাস আর মাছ এই আজকে জুলাইয়ের 1 তারিখ আমরা রয়েছি, ডক্টর্স ডে। আজকে সমস্ত ডাক্তারদের শুভেচ্ছা জানিয়ে বলি যে এই মাসটার পরেই রাজশ্রী কিন্তু এই ক্যারিয়ারের বয়স হয়ে যাবে একদম পাক্কা 22 বছর। মানে 2000 সাল থেকে শুরু হয়েছিল, 2002 সাল থেকে শুরু হয়েছিল, 2024 সাল, মানে 22 বছর পূর্ণ হয়ে যাবে আপনার ক্যারিয়ারের। একজন মানুষ যদি সফলতা না পান তাহলে তার এত বছরের ক্যারিয়ার হতে পারে না, এবং তার থেকেও বড় কথা হচ্ছে একই জায়গায় এত বছর ধরে চেম্বার করতে পারেন না। তার সফলতা তাকে সেই জায়গাতে নিয়ে গেছে যে গড়িয়ার ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটারে তিনি চেম্বার করেছেন। সুতরাং তার যে সফলতা, সেই সফলতা কিন্তু তার প্রতিকারের মাধ্যমে আমরা পাই। তো আজকের অনুষ্ঠানটা অবশ্যই রাশিফলের অনুষ্ঠান, শুরু করি। শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির কর্মক্ষেত্রে শুরুতে, সপ্তাহের শুরুতে কিছু সমস্যা দেখা দিলেও নিজের বুদ্ধি বলে উদ্ভূত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায়ীদের এই সময় বাড়তি চাপ থাকলেও পুরনো টাকা আদায়ের ফলে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। বাবা মা ও ভাই বোনদের প্রতি কর্তব্য করলেও তাদের কাছ থেকে অনেক সময় কিন্তু মেষরাশির জাতক জাতিকারা ভালো ব্যবহার পাবেন না। শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি। এরপরে আসছে বৃষরাশি। একটা কথা কিন্তু আবারও বলি যে এটা কিন্তু সার্বিক, এটা যে সবার ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা একটা সার্বিক রাশিফল। এরপরে আসছে বৃষরাশি। বৃষরাশি কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া সম্ভব। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য সময়টি যথেষ্ট শুভ। ব্যবসায়ীরা নিজের সাধ্যের অতীত ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি আপনার হাতে আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় পদোন্নতি বা প্রমোশন ও আর্থিক উন্নতির যোগ। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন, কারণ এই সময় হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার আশঙ্কা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। এরপরে আসছি মিথুন। মিথুন রাশির সপ্তাহটি আশা নিরাশা নিয়ে কাটবে। এই সময় আপনার জন্মদিন হলে বন্ধুবান্ধবদের কাছ থেকে মূল্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। সন্তানের কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসবে। শ্বশুরকুলের সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। এই সময় উচ্চশিক্ষা ও কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। কর্কট রাশি। কর্কট রাশির স্ত্রীর প্রচেষ্টায় ব্যবসায় উন্নতির জায়গা রয়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত মানসিক চাপের জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। পিতার শারীরিক অসুস্থতার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। নববিবাহিত দম্পতিরা বৈবাহিক জীবনে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে অকারণে বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। বিনোদন জগতে কর্মরত জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুভ। সন্তানের লেখাপড়ায় আশানুরূপ উন্নতি। এরপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশি সপ্তাহের শুরুতে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন্য মানসিক শান্তি পাবেন। সপ্তাহের মধ্যভাগে নতুন সম্পত্তি কেনার ব্যাপারে সুযোগ আসতে পারে। ভাই বোনদের সঙ্গে তর্ক বিতর্ক করবেন না। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না, এর থেকে বহুবিধ আলাদা রোগের সৃষ্টি হতে পারে। ছোট ব্যবসায়ীদের জন্য সময়টি শুভ। বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু এই সময় বহু টাকা ব্যয় হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন্য শুভ। লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে। অংশীদারি ব্যবসায় মনোমালিন্য দেখা দিলে এককভাবে ব্যবসা পরিচালনা করার চেষ্টা করুন। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ্য করা যেতে পারে। জমি ফ্ল্যাট কেনার জন্য ঋণের অনুমোদন পাওয়া সম্ভব বা ঋণের আবেদন অনুমোদিত হওয়া সম্ভব। কর্মপ্রার্থীরা চাকরির জন্য বসে না থেকে নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন, যেটা একটু বাঙালিদের ভেতর কমই আছে। আমি এটা বিশেষভাবেই বলবো যে এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিজের মতো কিছু শুরু করার চেষ্টা করুন কন্যা রাশির জাতক জাতিকারা। তুলা।
তুলা রাশির সপ্তাহটি কর্মব্যস্ততার মধ্যে দিয়ে চলবে। ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের জন্য এখনই কোনো বড় বিনিয়োগ করবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইনজ্ঞের জন্য সপ্তাহের দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ। পুত্রের কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান করার আগে গুরুজনদের অভিজ্ঞ পরামর্শ অবশ্যই নেবেন। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই রাশির ধনভাব ও কর্মভাব এই সপ্তাহে অতিশয় শুভ দেখাচ্ছে। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করবেন। জমি বাড়ি কেনাবেচার ক্ষেত্রে আরও সতর্ক থাকুন। আমোদ প্রমোদে অতিরিক্ত অর্থ ব্যয়ের জন্য সঞ্চয়ে টান পড়তে পারে। গুরুজনস্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাদের ব্যবহারে হয়তো খানিকটা দুঃখ পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে শিক্ষক ও অধ্যাপকদের জন্য অধিক শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। এরপরে আসছি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকারা, স্বাধীন পেশার সঙ্গে যুক্ত যে জাতক জাতিকারা, তাদের জন্য এই সপ্তাহটি বা এই সময়টি শুভ। সন্তানের উচ্চশিক্ষা ও সাফল্যের জন্য মানসিক চিন্তা দূর হবে। হঠাৎ কোনো কারণে সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মন্দাভাব কিন্তু থাকবে। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্য থাকলেও তা কিন্তু প্রকাশ করবেন না। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগের থেকে নিজেদের ফসল বাঁচান। এরপরে আসবো মকর রাশি। মকর রাশির জীবনে উত্থান পতন থাকলেও ক্রমান্বয়ে তা কাটিয়ে উঠতে পারবেন। সন্তানদের লেখাপড়া ভালোই হবে। লৌহ ও ওষুধ ব্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভ করতে পারবেন। নিজের খামখেয়ালির জন্য সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। আপনার শ্রম ও বুদ্ধির ফলে লোকসানে চলা ব্যবসা পুনরুদ্ধার করতে পারবেন। প্রেম পরিণয়ের ক্ষেত্রে সব দিক থেকে বিচার বিবেচনা করে তারপরই বিবাহের দিকে এগোবেন। এরপরে আসছি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে আপনাদের পুরানো কিছু অমীমাংসিত কাজ শেষ হতে চলেছে। এছাড়া আদালতে চলমান মামলায় আপনি বা আপনারা জয়লাভ করবেন। এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে পরিবারের কাছ থেকে যথেষ্ট সমর্থন পেতে পারেন। পরিবারে শুভ কাজের সম্ভাবনা থাকতে পারে। পরিবারে নতুন অতিথি আসতে পারে। এই সপ্তাহে আপনি আপনার শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারবেন। লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি সুখের সময়। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কিছু প্রিয়জনের সাহায্যে আপনি একটি নতুন কাজের কথা ভাবতে পারেন। এই সপ্তাহে আপনি আপনার পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এছাড়াও সন্তানের পড়াশোনা ইত্যাদি নিয়ে মনে খানিকটা দুশ্চিন্তা থাকবে। রাশিফল শেষ। এবার আমি একটু জানিয়ে দেবো রাজশ্রীকে আপনারা কবে কোথায় কখন পাবেন। আগামীকাল পাবেন হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র, তারপরে বুধবার 3 তারিখে বুধবার পাবেন হচ্ছে শ্যামবাজার জুপিটার, 4 তারিখ বৃহস্পতিবার অনলাইন চেম্বার রয়েছে, তার পরবর্তী সোমবার দিন 8 তারিখ পাচ্ছেন হাওড়া ময়দান, 15 তারিখ ব্যারাকপুরে পাবেন, 19 তারিখ শুক্রবার, 19 জুলাই শুক্রবার বর্ধমান, 20 জুলাই শনিবার দিন দুর্গাপুর এবং 21 জুলাই রবিবার দিন আসানসোল, 26 জুলাই শুক্রবার কৃষ্ণনগর, 28 জুলাই রবিবার দিন শিলিগুড়ি, আর অগস্ট মাসের 18 তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে। দীর্ঘ 22 বছর ধরে মানুষের পাশে আছেন, সুতরাং গণেশতন্ত্র নিয়ে প্রচুর কিছু জানেন রাজশ্রী। তো রাজশ্রী, এই যে আমরা পুজো করার সময় দেখেছি যে বাড়িতে যখন পুজো করি তখনও বলা হয় গণেশ পুজো আগে করতে হয়, যে কোনো পুজোতে গণেশ পুজো আগে, তান্ত্রিক ক্রিয়াতেও গণেশ পুজোর একটা ভূমিকা রয়েছে, যেহেতু আপনি গণেশতন্ত্র নিয়ে কাজ করেন, তো এই গণেশ সম্পর্কে যদি একটু বলেন। দেখুন, গণেশের অনেক রকম পুজোর কথা আমি বলেছি। গণেশ সিদ্ধিদাতা এবং গণেশের বৈদিক পুজো কম বেশি প্রায় প্রত্যেক ঘরেই হয়ে থাকে। কিন্তু আপনারা জানেন কি, গণেশের সবথেকে শক্তিশালী তান্ত্রিক পুজোটি কি আছে, এটা নিয়ে অনেকদিন আগেও আলোচনা করা হয়েছে। এটা যে প্রথমবার আলোচনা করা হচ্ছে তা না, অনেকদিন আগে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে গণেশের একটি বিশেষ, গণেশের অনেক রকমের তন্ত্রোক্ত পুজো আছে এবং তার মধ্যে একটি বিশেষ হচ্ছে পুজো, যেটা হচ্ছে গণেশের উচ্ছিষ্ট গণেশের পুজো। অর্থাৎ নর্মাল যে ধ্যানধারণা তার বাইরে গিয়ে, নর্মাল ধ্যানধারণা মানে পুজো মানে সেই কোনো কিছু এঁটো যাতে না হয়, সব কিছু যেন পবিত্র থাকে, এইটা হচ্ছে একটা নর্মাল ধ্যানধারণা। এইটার বাইরে গিয়ে উচ্ছিষ্ট গণেশের পুজোটাই হচ্ছে, উচ্ছিষ্ট শব্দের অর্থই হচ্ছে এঁটো, যেটা এঁটো করা হয়েছে। উচ্ছিষ্ট গণেশের পুজোটা হচ্ছে এমন একটা পুজো, যদিও এই পুজোটা খুব কম মানুষের পক্ষেই করা সম্ভব, এবং উচ্ছিষ্ট গণেশের পুজো কিন্তু পারে
যে কোনো রকম মনস্কামনা পূর্ণ করতে চায়। এমনই একটা পুজো গণেশের, এটা এমন একটা পুজো যে পুজোর নর্মাল সমস্ত পুজোর ধ্যান ধারণার বাইরে গিয়ে এটো মুখে, আমাদের কাছে পুজো মানে সবসময় উপোস বা কোনো কোনো সময় হয়তো নিরামিষ খাওয়া বা কিছু কিছু এই ধরনের ব্যাপার আছে, কিন্তু এইখানে এই পুজোটা হচ্ছে এমন একটা পুজো যেটা এটো মুখে, এটো মুখে এই গণেশের সাধনা করতে হয়। উচ্ছিষ্ট গণেশের পুজোতে যে কোনো মনস্কামনা পূর্ণ হয়, আমি বলবো সেটা বিস্তারিতই বলবো, যে কোনো মনস্কামনা পূর্ণ হয়, কিন্তু এই পুজোর সব থেকে বড় কথা হচ্ছে এই পুজো কিন্তু সবসময় এঁটো মুখে, মুখ এঁটো অবস্থায় এই পান খেতে খেতে, ফল খেতে খেতে এই পুজো সবসময় করতে হয়। এটি একটি, দেখুন উচ্ছিষ্ট গণেশের পুজোটাকে খানিকটা গুরুমুখী বিদ্যাও বলা যায়। এটা যে সবাইকার, সবাই যে এই পুজোটা করেন বা সবারই যে এই পুজোটা জানা আছে এটা কিন্তু নয়, কিন্তু উচ্ছিষ্ট গণেশের পুজোটা হচ্ছে একটি বিশেষ গুরুমুখী বিদ্যা। আমরা এই পুজো সম্পর্কে শুনবো, তার আগে একটা টেলিফোন কে একটু নিয়ে নেব। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলঘরিয়া থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলে সম্বন্ধে। দেখেন এই অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ দেখি, ভালো লাগে। আপনি নামটা বলেন, আপনি নামটা বলতে চাইছেন না চাইছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাহুল দাস। রাহুলের ডেট অফ বার্থ বলুন।11 এপ্রিল 1990 সেদিন ছিল বুধবার রাত 9:30 কলকাতা, বৃশ্চিক লগ্ন তুলা রাশি, বৃশ্চিক লগ্ন তুলা রাশি সাতি নক্ষত্র, সাথী হচ্ছে রাহুল নক্ষত্র। আচ্ছা এবার মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা আমি বলবো, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা মেন হরোস্কোপে, এক সেকেন্ড, মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক, বৃশ্চিকের দ্বাদশে রয়েছে চন্দ্র, ঠিক তার উল্টো দিকে রয়েছে বুধ, কেতু রয়েছে ভাগ্যভাবের ওপরে। আচ্ছা যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দেখাচ্ছে, খুব ভালো স্টুডেন্ট, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এটা দেখাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো স্টুডেন্ট হওয়ার কথা, কিন্তু হরোস্কোপে বেশ কিছু নেগেটিভ পয়েন্টও আছে। হরোস্কোপে যেমন পজিটিভ পয়েন্ট রয়েছে, পজিটিভ পয়েন্টও বেশ কিছু রয়েছে, পাশাপাশি বেশ কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে। যথেষ্ট ভালো চাকরি করার কথা, যথেষ্ট ভালো অর্থ রোজগার করার কথা, কিন্তু এখানে যেটা হচ্ছে ভাগ্যভাবটা আমাদের জীবনের খুব ইম্পর্টেন্ট জায়গা। ভাগ্যভাবে বসে আছে কেতু এবং ভাগ্যপতি চন্দ্র বসে আছে দ্বাদশে, এটার জন্য হরোস্কোপে অনেক ভালো ভালো যোগ, শনি মঙ্গলের যোগ রয়েছে, অনেক ভালো ভালো যোগ রয়েছে, শুক্র তুঙ্গাভিমুখী, রবি তুঙ্গাভিমুখী, কিন্তু তারপরেও আমি কিছু অপ্রিয় কথাও বলবো, খুব মেরিটোরিয়াস, খুব ভালো স্টুডেন্ট, ভালো চাকরি করার কথা, অর্থ রোজগার করার কথা সব কিছু, কিন্তু ভাগ্যভাব ভালো নয় বলে, ভাগ্যভাবে কেতু এবং ভাগ্যপতি দ্বাদশে বলে হঠাৎ করে কর্মক্ষেত্রে কোনো বিপর্যয় আসতে পারে। বিপর্যয় আসতে পারে বলতে দেখা গেল যথেষ্ট ভালো চাকরি করছেন, যথেষ্ট ভালো অর্থ রোজগার করছেন, এমন কিছু ঘটলো যেটার জন্য চাকরিটা ছেড়ে দিতে হলো বা কোনো কারণে চাকরিটা চলে গেল, মানে কোথাও একটা কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট বড় কোনো বিপর্যয়ের জায়গা দেখাচ্ছে। আপনি একটু শেয়ার করুন। ও চাকরি দুবার তিনবার করেছে, ওরে ফিরে ফিরে আসে, বলে চাকরি করতে ওনার সিভিল নিয়ে পড়েছে, আপনার ছেলে সিভিল ইঞ্জিনিয়ার পাস, 90 সালে জন্ম, মানে রাইট নাও তার 34 ইয়ার্স এজ। আপনার ছেলে তিনটে চাকরিও করেছে কিন্তু সে বলছে তার মাথায় ধরে না, মানে এসে এটা একটু কিনা অন্যরকম কথা না, মাথায় ধরে না, অথচ সে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে। এখন তারপরে কি করছে ছেলে? ছেলে এখন 1 বছর বসে আছে, ওর এনআইটি তে এমটেক করলো, করে আবার বম্বে গিয়ে চাকরি করে, চাকরি ওখানে 1 বছর বাদে বলছে তুমি ভালো পারো না বলে আবার ও চলে এলো, এখানে 1 বছর বসে আছে। মানে আপনার ছেলে প্রথমে সিভিল ইঞ্জিনিয়ারিং করলো, চাকরি করলো, সে নিজে বললো আমি পারছি না, তারপরে আবার এমটেক করলো, এমটেক করার পরে সে চাকরি করতে গেল, এবার চাকরির দেখে ওখান থেকে লোকেরা বলছে তোমার দ্বারা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ও বলছে তাই, ও বলছে মা ডিজাইন করলো, ডিজাইন করবো, অফিসে বসে করবো, সেই অফিসে বসে সে বলছে হচ্ছে না।
দেখুন আমি এখানে না দুটো কথা বলবো, আমার যেটা হরোস্কোপ দেখে মনে হয়েছে এবং ওনার কথা দুটোর উপর পরিপ্রেক্ষিতেই। হরোস্কোপ তো বলছে যে ছেলের ভাগ্যপতি দ্বাদশে গেছে, ভাগ্যভাবে কেতু আছে, এগুলো নেগেটিভ পয়েন্ট অবশ্যই। পাশাপাশি আমার যেটা ওনার কথা শুনে মনে হচ্ছে, কনফিডেন্সের অভাবটা ভীষণ বেশি, ভীষণ বেশি কনফিডেন্সের অভাব হওয়ার জন্য পাজলড খানিকটা, যে চাকরি করব, আবার কখনো মনে হচ্ছে অন্য কিছু করি, কখনো মনে হচ্ছে ব্যবসা করি, মানে কোনো সিদ্ধান্তে স্থির থাকতে পারছে না। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা চাকরি রিচার্ট, হরোস্কোপটা চাকরি রিচার্ট, ব্যবসা করলে লসের না, ব্যবসা করলে লসের পর লস হবে। আমার মনে হয় খানিকটা ওনার হয়তো একটু সাইকোলজিক্যাল ট্রিটমেন্টেরও প্রয়োজন আছে, এবং সেই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা করার পর উনি আবার শুরু করুন সব কিছু, আমার মনে হয় উনি ঘুরে দাঁড়াতে পারবেন। পাশাপাশি আমি কিছু গ্রহ সংস্কার করার কথা বলবো। মানে আপনি অ্যাজ পার অ্যাস্ট্রোলজি আপনাকে কিন্তু একজন সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে, ছেলেকে নিয়ে কোনো একজন সাইকোলজিস্ট, আমি সাইকিয়াট্রিস্ট বলছি না, সাইকোলজিস্টের কাছে যান। ওর মানসিকতায় কোথাও একটা ভয় লুকিয়ে রয়েছে চাকরি ক্ষেত্রে, ওই ভয়টাকে বার করতে হবে। মাথা খারাপের কথা বলা হচ্ছে না, কিন্তু ভালো করে শুনবেন, সাইকোলজিস্ট, আমারও সাইকোলজিস্টের প্রয়োজন হতে পারে। আমি এমন একটা ট্রমাতে গেলাম যেখানে আমি স্বাভাবিক জীবনে ফেরার জন্য আমার একজন সাইকোলজিস্টের সহযোগিতা হতে পারে। অনেক সময় মানুষ খুব শোক পেল বড়, তারপরে দেখা গেল তার কিছুদিন একদম সাইকিয়াট্রিস্টের সাহায্য দরকার হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে সাইকোলজিস্টকে দেখান, দেন আপনার ছেলের এই জায়গাটাকে একটু ঠিক করে নিন অ্যাস্ট্রোলজিক্যালি, দেখবেন আপনি ঠিকঠাক একটা ভবিষ্যৎ আপনার ছেলেকে দিতে পারছেন। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। আপনি খুব ভালো সাইকোলজিস্ট আছেন, কলকাতা শহরেই আছেন, একটু ভালো ট্যালি করে দেখে নিন, রেট দেখে নিন, ভালো করে দেখে নিন। আপনার সাথে তো আমার পার্সোনালি যোগাযোগ নেই, তাহলে আমি বলতে পারতাম, আমি নিজে একজনকে খুব প্রেফার করি, তো তাকে দেখান, তাদেরকে দেখান আর কি, আপনার যাকে সুবিধা হবে। এবং তারপরে অবশ্যই রাজশ্রীকে দেখিয়ে প্রতিকার করুন, কারণ আপনি ছেলেকে সাইকোলজিস্টকে দেখান, আপনি প্রতিকারটা করান, প্রতিকারটা পালন করুন আপনি, ছেলের ট্রিটমেন্ট হোক, দেখবেন আপনার ছেলে কিন্তু একটা আগামী দিনে ভবিষ্যৎটা সুন্দরভাবে পাবেন, সুন্দর জীবন পাবেন। ধন্যবাদ। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। ওনার যে কোথায় যেতে হবে সেটা অ্যাস্ট্রোলজি কিন্তু বললো। হ্যাঁ, এটাকেই অ্যাস্ট্রোলজি বলে, যে আপনিই কিন্তু বললেন যে ওনার কি দরকার। আপনি কিন্তু বলতে পারতেন, হ্যাঁ আসুন আমি গ্রহ সংস্কার করে দিচ্ছি, সব হয়ে যাবে। নট দ্যাট, না না, শুধু গ্রহ সংস্কার নয়, সংস্কারে হবে না, পাশাপাশি একটুখানি সাইকিয়াট্রিস্ট দেখানো, সাইকিয়াট্রিস্টের কথা অনুযায়ী চলা, সেটাও করতে হবে। হ্যাঁ, গ্রহ সংস্কারটাও আমি পাশে বলবো, সেটাও করতে, গ্রহ সংস্কার তো করতেই হবে, করতেই হবে, দুটোই। আচ্ছা, আরেকজন বন্ধু আছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার আপনাদের সবাইকে। কে বলছেন? আমি নিদর্শনা বলছি, বাবুইহাটি থেকে। কোথা থেকে? বাবুইহাটি। আচ্ছা, কেউ এসেছিল নিদর্শনা? হ্যাঁ, আমি নিজেই গিয়েছিলাম, তখন আমি পড়তাম, তো তখন আমার পড়াশোনার জন্যই যাওয়া হয়েছিল, তো তারপরে তো ভালো রেজাল্ট করেছি, স্কলারশিপ নিয়ে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন জবও করছি। তারপরে হায়ার স্টাডির জন্য আমাকে ম্যাম বলেছিলেন যে MBA করার জন্য পরবর্তী ক্ষেত্রে, তো এখন তো ব্যাপার মেইন কনসার্ন, আমি এখন জব ছাড়ার জন্য আমি এখন সেটা ঠিক সময় কিনা সেটাই জানার দরকার আছে। এই সময়টা জব ছাড়ার জন্য, মানে হায়ার স্টাডিজ এর জন্য, মানে গ্রাজুয়েশন করে স্কলারশিপ নিয়ে গ্রাজুয়েশন, তাহলে তুমি এখন মাস্টার্স বা ওই জাতীয় কিছু করতে চাইছো? হ্যাঁ, দিদি বলেছিলেন আমাকে MBA করতে। আচ্ছা, তুমি MBA করবে বলে জব ছাড়তে চাইছো, দিস ইজ রাইট টাইম অর নট, এটাই তোমার প্রশ্ন। ডেট অফ বার্থ বলো ভাই। হ্যাঁ, একটু বলতে হবে। হ্যাঁ, 2001 সাল, না তারিখ, তারিখ 6/6/2001। হ্যাঁ, সময়? সময় প্রিপারেশন নেবে কিনা। হ্যাঁ, মেইন হরোস্কোপেই চলে যাচ্ছি, কেননা জানা আছে। যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ওর যেটা প্রশ্ন, জবটা ছেড়ে MBA করবে কি না। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, লগ্নে রবি খুবই ভালো পয়েন্ট, দ্বিতীয় ঘরে বুধ সক্ষেত্রস্থ, ঠিক আছে, এটা হরোস্কোপে বৃহস্পতি শনি যোগও প্রচণ্ড নলেজেবল হয়, আমার মনে হয় ও করতে পারে, মানে এখন চাকরিটা ছাড়তে পারে, চাকরিটা ছেড়ে ও এখন MBA করতে পারে, এবং MBA করার পরও চাকরির অভাব হবে না। আর কোনো প্রশ্ন?
না না, ইমিডিয়েটলি আজকালের মধ্যে ছাড়া যাবে কি? আসলে চাকরি ক্ষেত্রে একটা শত্রুতা তৈরি হয়েছে আমার প্রমোশন হওয়ার পর থেকে, তো এরকম একটা প্রবলেম হচ্ছে, মানে খুব মানে বাড়াবাড়ি লেভেলে শত্রুতা করছে ওরা, মানে আমি যে কাজ করিনি আমার নামে সে কাজের দায়িত্ব ড্রাইভার দিয়ে দেওয়া হচ্ছে, এমনকি আমার কাছে প্রুফ থাকা সত্ত্বেও হায়ার ডিপার্টমেন্ট সেটা দেখতে চাইছে না। এক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো এই ক্ষেত্রটাতে, কিন্তু এই যে ঘটনাটার কথা আপনি মাত্র বললেন, এটার প্রসঙ্গে কিন্তু আমি আরেকটা কথাও বলবো। আমি যেমন MBA করার কথা বললাম, পাশাপাশি আমি কিন্তু বলবো নৃসিংহদেবের পুজো বিশেষভাবে করতে। যখনই কোনো প্রচণ্ড শত্রুতার সম্মুখীন হতে হয় তখন কিন্তু নৃসিংহদেবের পুজো বিরাটভাবে ফলদায়ী হয়। আপনি চাইলে পরবর্তীতে আলাদা করেও যোগাযোগ করতে পারেন। নৃসিংহ কবচ ধারণ, নৃসিংহদেবের পুজো পারে আপনাকে এই এই যে শত্রুতাজনিত যে সমস্যাটা আপনি এই মুহূর্তে ফেস করছেন সেটা থেকে বের করে আনতে। আর কোনো প্রশ্ন? সঙ্গে থাকো নিদর্শনা, আগামী দিনটা তোমার খুব উজ্জ্বল হোক, শুভকামনা রইল। আমি আরেকবার বলে দেবো, যারা অনুষ্ঠান দেখছেন, রাজশ্রী অনুষ্ঠান একমাত্র গণেশতন্ত্র নিয়ে কাজ করেন রাজশ্রী, এবং তার কাছে যারা আসেন তারা সফল হনি, যারা মন থেকে পালন করেন তারা সফল হনি। তো আপনারা পেয়ে যাবেন রাজশ্রীকে আগামীকাল গড়িয়াহাট ভাগ্যচক্র, বুধবার শ্যামবাজার জুপিটার এবং বৃহস্পতিবার দিন অনলাইন চেম্বার রয়েছে। চলে যাই আলোচনা। হ্যাঁ, যেটা আমরা আলোচনা করছিলাম, দেখুন গণেশের, আমরা সবাই জানি যে গণেশের পুজো হয়, সবাই সবার বাড়িতেই কম বেশি গণেশের পুজো হয়, গণেশকে সবাই মানেন, কিন্তু গণেশের বেশ কিছু গুরুমুখী বিদ্যাও আছে, মানে যেটা আমরা নর্মাল কোর্সে যেটা জানি সেটার বাইরে গিয়েও কিন্তু গণেশের এমন কিছু কিছু পুজো আছে, এমন যেটা যে জিনিসটা গুরুমুখী, গুরুমুখী বলতে গুরুর সূত্রে যেটা পাওয়া যায়। তো উচ্ছিষ্ট গণেশের পুজো, এ তো টোটালি গুরুমুখী বিদ্যা। এবং গণেশের এরম বেশ কিছু পুজো আছে, নর্মাল আমরা যেরকম গণেশের পুজো করি এটা ছাড়াও বেশ কিছু গণেশের পুজো আছে যেগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা, এবং সেগুলো থেকেও কিন্তু বিশেষ সাফল্য পাওয়া যায়। দেখুন আমি প্রথমে প্রথমেই বলবো গণেশের নানান রকম পুজোর কথা, আমি আপনাদের আগেও বহুবার বলেছি, আবারও বলবো। দেখুন একটা যেটা খুব বেশি করা হয় সেটা হচ্ছে সংকটনাশন গণেশের পুজো, প্রচণ্ড রকমের করা হয়। সৌভাগ্য গণেশের পুজো, মালকী এবং গণেশের মিলিত পুজো, সৌভাগ্য গণেশের পুজো হামেশাই করা হয়। হরিদ্রা গণেশের পুজো অনেক সময় করা হয়, মহাগণেশের পুজো করা হয়, আবার উচ্ছিষ্ট গণেশের পুজো যেটা কিনা সমস্ত রকম প্রচলিত ধ্যান ধারণার, পুজো সম্পর্কে যে প্রচলিত ধ্যান ধারণা তার বাইরে গিয়ে এটো মুখে গণেশ পুজো, অর্থাৎ কিছু খেতে খেতে, কোনো রকম পান খেতে খেতে, ফল খেতে খেতে, এই ধরনের কোনো জিনিস খেতে খেতে যখন গণেশের পুজো করা হচ্ছে সেটাকে বলা হয় উচ্ছিষ্ট গণেশের পুজো। এবং এই উচ্ছিষ্ট গণেশের পুজো নিয়ে সামনের দিনও আলোচনা করব, অনেক বছর আগে একবার আলোচনা করা হয়েছিল, আবারও করব। এবং এই পুজো অসাধ্য সাধন করতে পারে, জীবনে যে মনস্কামনা কোনোভাবে পূর্ণ হচ্ছে না, সে যে মনস্কামনাই হোক না কেন, এই পুজোতে কিন্তু সেই মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব। অবশ্যই যোগাযোগ করতে থাকুন আপনারা। আর আমি একটু আরেকবার বলে দেবো রাজশ্রী চেম্বারের কথা, আগামীকাল পাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র, বুধবার পাবেন শ্যামবাজার জুপিটার, এই বৃহস্পতিবার দিন অর্থাৎ 4 তারিখে পাচ্ছেন অনলাইন চেম্বার, পরবর্তী আপনারা 8 তারিখে সোমবার দিন হাওড়া ময়দানে পাবেন, তারপরে 9 তারিখ যথারীতি গড়িয়াহাট ভাগ্যচক্র, এবং 10 তারিখ পেয়ে যাবেন শ্যামবাজার জুপিটার, আর তার সঙ্গে সঙ্গে আগামী 19 তারিখ শুক্রবার দিন পাবেন, 15 তারিখ সোমবার ব্যারাকপুরে পাচ্ছেন, 19 তারিখে পেয়ে যাবেন হচ্ছে বর্ধমান, 20 তারিখ দুর্গাপুর, 21 তারিখ আসানসোল, 26 তারিখ পাবেন কৃষ্ণনগর, এবং 28 তারিখ পাবেন খড়গপুর, আর অগস্ট মাসের 18 তারিখ আপনারা শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন হোটেল মানিলা। আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা, প্রতি সোমবার বুধবার এবং বৃহস্পতিবারের অনুষ্ঠান রাজশ্রী দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। নমস্কার। এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজশ্রীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে 9830693509। পরিষেবা চার্জেবল।